নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফে আপনাদের সবাইকে আমি স্বাগত ছিলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটা নতুন চাকরির খবর নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আপনারা সবাই জানেন যে মিউনিসিপ্যালিটি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে একটা নতুন স্থায়ী পদে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন আমি এখন তার অফিসিয়ালি ওয়েবসাইটে রয়েছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন নোটিশ জারি করা হয়েছে বিভিন্ন পদে আপনাদেরকে নিয়োগ করা হবে পরিবেশ বন্ধু তারপরে সুইপার সার্জেন্ট অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভিন্ন পদে এছাড়া আপনাদের যেসব আর কি যেটা আমাদের বর্তমানে যেটা আর কি উঠে এসেছে করোনা ভাইরাস এই নিয়ে যেসব সতর্কমূলক ব্যবস্থাগুলো আমাদের করা হচ্ছে সেই সবগুলো নিয়েও আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ করে সেই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি মিউনিসিপ্যালিটি থেকে প্রকাশ করা হয়েছে সেই খবরটা আমি আপনাদেরকে দেবো তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন নোটিশ দেওয়া হয়েছে যেমন নয় দু হাজার উনিশ আট দু হাজার উনিশ বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নোটিশ জারি করা হয়েছে এখানে নতুন নোটিশগুলো আপনারা দেখতে পাচ্ছেন বারো দু হাজার কুড়ি এগারো দু হাজার কুড়ি দশ দু হাজার কুড়ি নয় বিভিন্ন নোটিশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যার যেটা পছন্দ যে যেটা ফিল আপ করতে চাইছেন সে এখান থেকে নোটিশটা ডাউনলোড করে তার ডে আমি আমার ডিসক্রিপশান আমি লিঙ্ক দিয়ে দেবো আপনি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন নইলে অফিসিয়ালি ওয়েবসাইটের ঢুকে আপনি নোটিশটা ডাউনলোড করতে পারেন অর্থাৎ অফিসিয়ালি ওয়েবসাইটটা হচ্ছে যে ডব্লিউ 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 ডট এম সি এস ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটই রয়েছি তো বন্ধুরা তারপরে আপনাদের যার যে পথটা পছন্দ সেই নোটিফিকেশনটা আপনারা ডাউনলোড করে একবার দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনার এই জায়গাটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এই যে অ্যাপ্লাই অনলাইন জায়গাটা আছে সেই অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা যেসব নতুন বিজ্ঞপ্তিগুলো জারি করা হয়েছে সেগুলো সমস্ত আপনার সামনে শো করবে এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এক দু হাজার কুড়ি ফর দ্য পোস্ট মেডিকেল অফিসার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এক দু হাজার কুড়ি মেডিকেল অফিসার আন্ডার কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বিভিন্ন নোটিশ আপনারা দেখতে পাবেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দুই দু হাজার কুড়ি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার অফ আন্ডার ডেভেলপমেন্ট অথরিটি এখানেও আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছেন এছাড়া আপনাদেরকে আমি যেগুলো বললাম সার্জন পদে পাঁচ দু হাজার কুড়ি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর গ্রাফসম্যান আন্ডার ডেভেলপমেন্ট অথরিটি এখানেও আপনারা যে নোটিশগুলো আপনারা ডাউনলোড করে সেই নোটিশটা ভালো কী মানে এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে আমি আপনাদের সুবিধার্থে আমি একটু নোটিশ ডাউনলোড করে আমি আপনাদের দেখাচ্ছি ধরে নিন বন্ধুরা আমি এই চার দু হাজার কুড়ি এই অপশানটি আমি ডাউনলোড করে আপনাদের দেখাই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফর্ম ফিল আপটা কবে হয়েছে ওখানে হাত দেওয়ার পর ওই জায়গাটাকে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে ছয় মার্চ দু হাজার কুড়ি থেকে সাতই এপ্রিল দু হাজার কুড়ি পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে এখানে আপনারা পিডিএফ ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করবেন তার সমস্ত কিছু প্রসিড এখানে বলে দেওয়া আছে আরও বন্ধুরা আপনার যার যে ফর্ম ফিল আপটা করার ইচ্ছুক যে কীভাবে আপনি মোবাইল থেকেও অ্যাপ্লাই করতে পারেন কোনো অসুবিধা নেই তার জন্য আপনাকে কী করতে হবে নিচের দিকে স্ক্রল করে আসার পর আপনাকে এই যে অ্যাপ্লাই অনলাইন সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই অনলাইনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে আপনাদের ক্লিক করতে তবে বলে রাখি বন্ধুটা যে যে পোস্ট অফিস যে পোস্টের জন্য আপনারা ফর্ম ফিল আপটা করবেন সেই জায়গাটাকেই আপনাদেরকে ক্লিক করে ধরে নিন আমি এটা চার দু হাজার কুড়ি অ্যাডভার্টাইজমেন্ট নম্বরে যে বিজ্ঞপ্তিটা ছিল অর্থাৎ এখানে দেখতে স্টার্ট স্টারফেয়ার আন্ডার পণ্ডাচুরি ডেভেলপমেন্ট অথরিটি এই জায়গা আমি তো এই পোস্টের জন্য ফর্ম ফিল আপটা করতে চাইছি এই কারণে এর অ্যাপ্লাই অনলাইনটা এখানে আপনাকে দেখাবে কিন্তু আপনারা হয়তো ভাব ভাবছেন যেখানে অন্য পোস্টের জন্য হয়তো আপনি অ্যাপ্লাই করতে চাইছেন কিন্তু আপনি সেটা আর কি ভুল করে অন্য অন্যদিকে করে ফেলেছেন কিন্তু তার যদি আপনি অ্যাপ্লাই অনলাইন করে দেওয়া থাকে আপনার ফর্ম ফিল আপের সঙ্গে ঢুকলেই আপনি দেখতে পাবেন যে সেখানে আগে থেকেই আপনাকে সিলেক্ট করে দেওয়া থাকবে আপনি যে এই পোস্টের জন্য আপনি সিলেক্ট করবেন ফর্ম ফিল আপটা আপনি করছেন তো বন্ধুরা আপনি এই ব্যাপারটাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে হয়তো ধরে নিন আপনি সার্জন পদের জন্য হয়তো আপনি নিয়োগ করতেই ফর্ম ফিল আপটা করতে চাইছেন এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন পাঁচ দু হাজার কুড়ি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর পাঁচ আর দু হাজার কুড়ি পোস্ট সার্জেন্ট আন্ডার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এই জায়গাটা এখানে দেখতে পাচ্ছেন ছয় মার্চ দু হাজার কুড়ি থেকে সাত এপ্রিল দু হাজার কুড়ি পর্যন্ত ফর্ম ফিল আপটা আপনার চলবে তারপরে আপনার এই তলের দিকে যে স্ক্রল করে দেখতেই পাবেন অ্যাপ্লাই অনলাইন এই অ্যাপ্লাই অনলাইনের জায়গাটা ক্লিক করে দেখবেন ক্লিক করে বন্ধুরা যদি আপনার আগে থেকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যদি আপনার নাম নথিভুক্ত থাকে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন লগ ইন বলা অপশান আছে এখানে আপনি নিজের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন তাছাড়া যদি আপনার অ্যাকাউন্ট যদি আগে থেকে যদি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে খোলা যদি না থাকে এখানে আপনি সাইন আপ করতে পারেন তো বন্ধুরা আমার অলরেডি এখানে লগ ইন করা আছে তো বন্ধুরা আমি সেখানে আমি খুলছি আমার আমার অ্যাকাউন্ট আমি খুলছি লগ ইন আইটা আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে তারপরে বন্ধুরা লগ ইন করার পর অটোমেটিক্যালি আমার সামনে যেহেতু এই ক্যান্ডিডেটের এই ক্যান্ডিডেটের আগে থেকেই লগ ইন করা ছিল তাই আমি তার লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমি খুলতে বলে এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনি হয়তো ধরে নিন আপনি সার্জেন পদের জন্য নিয়োগ করছেন এখানে আপনার ভুল করার কোনো চান্স দেশে নেই এখানে আগে থেকে ওই জায়গাটাকে আমাদেরকে সিলেক্ট করে দেওয়া থাকবে যে আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন তো বন্ধুরা এই ছিল আমাদের ফর্ম ফিল আপ এছাড়া বন্ধুরা আপনি ধরে নিন আপনি যদি কারোর হয়তো লগ ইন করেনি তার সাথে তার ক্ষেত্রে তার সাইন আপ করতে হবে তো বলুন তো সেই জায়গাটাকে আপনাদেরকে একবার আমি বলে দিই ব্যাক করে আপনি চলে আসার পরে আপনি এখানে জায়গা দেখতে পাচ্ছেন সাইন আপ করতে তার আগে থেকে করেন থেকে সাইন আপ করতে হবে সাইন আপটা কি করবেন এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা দুটো অপশান আছে কমিউনিকেশন মোড মোবাইল আর ইমেল আপনি যদি মোবাইলে কারণ অনেকে তো মেল থাকে না তো ওই কারণে আপনি মোবাইল মোডটাকেই করে রাখবেন ওটা আপনার কাছে সুবিধা হবে তো বন্ধুরা ইমেল করলে আপনাকে অনেকগুলো জিনিস ম্যান্ডেটরি করে দেবে সেখানে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে কিন্তু মোবাইল করে দিলে আপনাকে অনেকগুলো জিনিস করতে হবে না সেইগুলো আর কি এখানে আপনি নিজের নাম দেবেন মেল আইডি যদি থাকে থাকবে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের স্টার মার্ক করে দেওয়া নেই তার মধ্যে মেল আইডি যদি থাকে থাকুক না থাকেন না থাকে কোনো প্রবলেম নেই তা আপনি নাম করতে পারেন তারপরে আপনি নিজের নাম পাসওয়ার্ড ইউজার নেম বা পাসওয়ার্ড যে ইউজার নেমটা দেবেন সেটা আপনার নাম দেবেন আর পাসওয়ার্ডটা দেবেন একটা বড়ো হাতের অক্ষর দেবেন তারপরে একটা সংখ্যা দেবেন তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন তারপরে আপনার নিজের নাম দিতে পারেন বা অন্য কারোর নাম দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু হলে আপনার পাসওয়ার্ডটা আপনার সেখানে স্ট্রেট হবে না আপনি সাইন আপ করতেও পারবেন না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ফর্ম ফিল আপ তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে এবং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ